এক্সকিউজ মি ভাই বলেন। অ্যাকচুয়ালি ভাইয়া আমি না গ্রাম থেকে আজকে ঢাকায় আসছি বুঝছেন, আমার চাচার বাসায় যাব, আমাকে একটা অ্যাড্রেস দিছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, একটু বলে দেবেন এটা কোথায়? ধর মিয়া, আপনি ঠিকানা জানার লেগে আমার ডাক দিছেন, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, চলো। ভাই 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 প্লিজ দেখেন, আপনাকে দেখেই অনেক ভালো মানুষ মনে হইতেছে, আমি এতক্ষণ যাবত অনেক মানুষকে জিজ্ঞাসা করছি কেউ আমাকে হেল্প করে নাই, আপনি প্লিজ আমাকে একটু হেল্প করে দেন, জাস্ট বলে দেন যে কোন দিকে যাইতে হবে, আপনাকে দেখে সত্যি অনেক ভালো মানুষ মনে হইতেছে, প্লিজ ভাই। আচ্ছা দেন, ভালো মানুষজন বলছেন। আরে আমার জন্য কেন পালাবে, মানে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন, আমি তো নরমালি আপনাকে জাস্ট একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করছি, আপনি আমাকে বলে দিতেছিলেন এর মধ্যে মানুষটা যদি আপনাকে কামড়ে চলে যায় এখানে আমার কোনো দোষ আছে, কিন্তু উনি আপনাকে এভাবে কামড় দিল কেন? আমার কিন্তু এখন সন্দেহ মনে হচ্ছে, আপনি কোনো কিডন্যাপার না তো? আবার কিডন্যাপার মানে কি আবোলতাবোল বলতেছেন? আরে আমি আমার দেখে কি আপনার কিডন্যাপার মনে হয় নাকি? ও হচ্ছে যে আমার ওয়াইফ, ওর মানসিক সমস্যা আছে, দেখেন না হাতে কামড় দিয়ে পালাইছে, আপনার জন্য ও পালাইছে, পরে যদি আমি খুঁজে না পাই আপনার খবর আছে, ধরেন। না না মানুষটাকে দেখে একদমই সুবিধার মনে হইতেছে না, ও হয়তো মেয়েটার কোনো ক্ষতি করতে চায়, তাছাড়া মেয়েটা এভাবে কেন বলবে, আমার কিছু একটা করতে হবে। কই গেল? ওদিকে যাইতে পারে, আমিও কোনো কিছু না বুঝে আপনাকে হেল্প করার জন্য ওইখানে ওই রকম একটা নাটক সাজাইলাম, আপনি কামড় দিয়ে চলে গেলেন, ওই মানুষটা কি বলতেছে জানেন? আপনি নাকি মানসিক রোগী আর উনি নাকি আপনার হাজবেন্ড, আমি কিচ্ছু বুঝতেছি না, প্লিজ বলেন তো কি হয়েছে। হ্যাঁ ভাইয়া আমি ঠিক আছি, আর উনি আমার হাজবেন্ড না আর আমি মানসিক রোগীও না, উনি হচ্ছে একজন কিডন্যাপার আর আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চাচ্ছে, এই জন্য আমি ওনার হাত থেকে বাঁচার জন্য এমনটা করেছি, আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমাকে আমার বাসা অব্দি দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন, আপনি চলুন আমার সাথে। কিরে আমি আগেই বুঝতে পারছিলাম যে তোকে দুইটার ভিতরে কোনো কানেকশন আছে, শাহরুখ খান মার্কা চুলের কাটিং দিয়ে মানুষের বউ লয়ে বাইকা যাও না। কি বলতেছেন আপনি এসব পাগলের মতো? হ্যাঁ আমি কেন মানুষের বউ নিয়ে ভাগবো? আর আপনি কি বলতেছেন, ও আপনার ওয়াইফ, আমি সব জানি, উনি আমাকে সব কিছু বলছে, আপনি ওনার কোনো হাজবেন্ড না আর ও আপনার কোনো ওয়াইফ না, আপনি ওনাকে কিডন্যাপ করতে চাচ্ছিলেন আমি জানি, দেখেন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু পুলিশকে কল দিব, বলে দিলাম। আলাই কয় কি পুলিশে ফোন দিবি তুই? তুই দে পুলিশে ফোন দে, আমি তো চাই তুই পুলিশে ফোন দিবি, দে পুলিশে দে হোক, শাহরুখ খান মার্কা চুলের কাটিং দিয়ে মানুষের বউ লয়ে পলায় যাও, পুলিশ আইলে কমু যে তুই আমার বউ বাগায় লয়ে যেতেছিস লগে আমার টাকা পয়সা সহ, তোর নামে কি বোঝানোস? নারী নির্যাতন মামলা, আর নারী নির্যাতনের মামলায় মিনিমাম 12 বছর জেল তো কাটতে হবে তোর। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি আপনার এসব কথায় কোনো ভয় পাই না, কারণ আমার কাছে সাক্ষী আছে, উনি সব কিছু সাক্ষী দিবে। এ আপনি কিছু বলছেন না কেন? ওনাকে বলেন কি হয়েছে। আমি ওনাকে কি বলবো চন্দু, আমার হাজবেন্ড তো একদম ঠিক কথা বলেছে, তুমি তো আমাকে তাই বলেছিলে যে ওর সঙ্গে আর সংসার করার দরকার নেই, তার থেকে ভালো তোমার হাজবেন্ডের যত টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে আমি যেন তোমার সঙ্গে চলে আসি, তুমি আমাকে অনেক সুখে রাখবে, আর তোমার কথা শুনে তো আমি টাকাও এনেছি। ওয়েট দেখাচ্ছি, এই যে তোমার কথা শুনে বাসায় যতগুলো টাকা ছিল আমি সব নিয়ে এসেছি, আর এটাই তো তার প্রমাণ যে আমি তোমার সঙ্গে চলে যাচ্ছিলাম। আপনি আপনি কি বলতেছেন এসব? ও আচ্ছা, তার মানে আপনারা একসাথে তাই না, একসাথে হয়ে আমার সাথে এই কাজগুলো করতেছেন, আপনি আমার কাছে হেল্প চাইছেন, আমি একজন ভদ্রলোক হিসেবে সাদা মনে আপনার আপনাকে আমি হেল্প করতে গেছি, আর আপনি কিনা আমার সাথে এরকম বাটপারি করতেছেন, দেখুন এটার কিন্তু ফল ভালো হবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এ গরিবে শাহরুখ খান, আস্তে, তোর চাপার ব্রেক শুকি খেয়ে গেছে নাকি, যেমনে গ্যারগেরাইয়া গ্যারগেরাইয়া কথা মারতাছোস গলায় তো কথা আটকায় মরবি, কথা কম কইয়া পকেটে কি কি আছে বাইর কর। দিচ্ছি আমি 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 দিচ্ছি। কি রে এগুলো দিতে কষ্ট হয় নাকি?
এই গড়িটা তো দামি মনে হইতেছে, গড়ি কর না না ভাই, এটা নিয়ে না ভাই প্লিজ, এটা নিয়ে না, এটা আমার আম্মা আম্মা আমারে দিছে। তোর আম্মারে কবি আরেকটা গড়ি কিনা দিতে, এটা খোল, এটা আমরা লয়ে যাবো, খোল বেড়া বাইর করমু। চলো ওয়েট, তুমি একটু যাও, আমি ওর সঙ্গে দুটো কথা বলে আসি। ওকে। কি রে শাহরুখ খান, হেল্প করতে এসে তো ফেঁসে গেলি তাই না? শোন, এই জামানায় যদি কাউকে হেল্প করতে যাস তাহলে বিপদে পড়বি, আর এরপর থেকে যদি কখনো কাউকে হেল্প করতে যাস তো ভেবে চিনতে হেল্প করবি, আর বিশেষ করে যখন কোনো সুন্দরী হেল্প চাইবে তখন সে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে এটা কনফার্ম না হয়ে কাউকে হেল্প করতে যাস না। আমি চোখে দেখতে পাই, আর আপনার মতো এরকম সুন্দরী মেয়ে দেখলে একটু বেশি চোখে দেখি। এক এতে আপনি আমার সঙ্গে নোংরামি করেছেন, তার উপর আবার নির্লজ্জের মতো কথা বলছেন। দেখেন, আমি তো আপনাকে সুন্দর করে বললাম না, আপনার মতো এরকম সুন্দরী মেয়ে দেখলে আমি একটু বেশি চোখে দেখি, আর আমি আপনাকে দেখতে পারছি, দেখে ইচ্ছা করে আপনাকে ধাক্কাটা দিছি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমার বয়ফ্রেন্ড আছে, আমার হাজবেন্ড আছে, ব্লা ব্লা ব্লা, বুলশিট, জাস্ট বুলশিট, এসব বলার কথা বাদ দেন, এসব আমার শুনে কোনো লাভ নাই, কারণ আপনাকে তো আমার সারা জীবনের জন্য লাগবে না, জাস্ট একটা একটা রাতের জন্য লাগবে, আর এই জন্য আপনি যা ইচ্ছা তাই চাইতে পারেন, আমি আপনাকে সব দিতে পারি, আপনাকে আমি সবভাবে খুশি করতে পারবো, কোনো চিন্তা নেই, আপনাকে আমি এখনই যেতে বলি নাই, আপনার যখন মন চাইবে আপনি তখনই আমার সাথে যেতে পারেন। এনি নাম্বার কার্ড, যখন মন চাইবে জাস্ট একটা কল করে দেবেন। আর হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আর এগুলোর জন্য আমার একটু আলাদা বাজেট থাকে। আচ্ছা তাই নাকি, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার, তাই না? ঠিক আছে, তো তুই আমাকে সামলাতে পারবি তো? মানে আমি কিন্তু সিমল মানে এই না না, আমার তোর কোনো দরকার নাই, তুই যা যা। সিমল তাই না? আমি খুব ভালো করেই জানি যে তুই কোনো সিমল না, সবে তোর না, ঠিক আছে, তোর যদি সিমেল হওয়ার এত ইচ্ছা থাকে তোর ইচ্ছাটা আমি পূরণ করে দিচ্ছি, জাস্ট ওয়েট। এক্সকিউজ মি আপু। ইয়েস, আগে তো জানতাম ওই যে তারা রেট লাগায় ঘুরে, ইদানিং কি আপনারও শুরু করছেন? আপনি সব কি বেয়াদবের মতো কথা বলছেন, একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনার পরিবার আপনাকে শেখায়নি? আমার ফ্যামিলি একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা কিন্তু দিছে, কিন্তু একটা সিমেলের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা তো আমার ফ্যামিলি শেখায় নাই, প্লিজ আপনি আমাকে একটু শিখিয়ে দেন। কি সব উল্টো পাল্টা কথা বলছেন, সিমেল আর এখানে সিমেল কে, কাকে আপনি সিমেল দেখছেন? সিমেলকে মানে হাউ ফানি, আপনি পিছনে সিমেলের ট্যাগ লাগায় ঘুরতেছেন, আই অ্যাম সিমেল, আবার আপনি আমাকে কোশ্চেন করতেছেন। দেখুন, আমি এমন কিছুই লিখিনি, আর এই কাজটা আমার সঙ্গে একটা জঘন্য ব্যক্তি করেছে, আর কে করেছে তাও আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আমি এমন কিছুই লিখিনি। আপু, সিমেল না হইলেও সমস্যা নাই, যদি ওইটা হন না আওয়াজ দিয়েন, আমি আসি।
তুই জেনে বুঝে ইচ্ছা করে আমার ইনসাল্ট করিয়েছিস। তোর অনেক ইচ্ছে তাই না মেয়েদের সাথে রাত কাটানোর? আমি তোকে এত পরিমাণ মেয়ে দিব, আমি শুধু দেখব তোর দম ঠিক কতটা। পাগল হয়েছে